বনানী অর্গানিক গার্ডেনে স্বাগত। সেই সঙ্গে নববর্ষের শুভেচ্ছাও জানাই। এখন গরমকাল, এই গরমকাল এবং বর্ষাকাল মিলে যে সমস্ত সবজি হয় তার মধ্যে অন্যতম হলো চিচিঙ্গা। এই সময় চিচিঙ্গা চাষ করলে গরমেও খাওয়া যাবে, আবার বর্ষাতেও খাওয়া যাবে। চিচিঙ্গা মাঠেও হয়, আবার বস্তায় বা টবে ছাদ বাগানেও চাষ করা যায়। কিন্তু এর অঙ্কুরোদ্গম একটি কঠিন ব্যাপার। কিভাবে অঙ্কুরোদ্গম করতে হবে আমার ভিডিওতে দেখে নেওয়া যাক। যে দানাগুলি আপনি কিনে নিয়েছেন সেগুলি 2 থেকে 3 দিন জলে ভিজিয়ে রাখুন। এরপরে একটি কাগজ, খবরের কাগজ বা টিস্যু পেপারে জল ভিজিয়ে ওই দানাগুলি মুড়ে একটি ছোট কৌটায় ভরে রাখুন। এতে কী হবে, সূর্যের বা পরিবেশের যে তাপ সেই কৌটার ভেতরে ঢুকে গ্রিন হাউস এফেক্ট তৈরি করবে, ফলে একটা উষ্ণতা তৈরি করবে এবং এর অঙ্কুরোদ্গমে অনেকটা সাহায্য করবে। এইভাবে 2-4 দিন আপনি বের করে দেখুন যে ওর অঙ্কুরোদ্গম হয়েছে কি না। এটা 6 দিন পরে দেখলাম অঙ্কুরোদ্গম হালকা 2-1টা দানা বেরিয়েছে, কিন্তু পুরোটা বেরোয়নি। এই অঙ্কুরোদ্গমের সুবিধার জন্য অনেক চাষি ভাই এর সামান্য মুখটা ছুরি বা ব্লেড দিয়ে বা নখের সাহায্যে কেটে দিতে পারেন। এতেও অনেক সুবিধা হবে। এরকম 7 থেকে 8 দিন পরে যখন আপনি কাগজটা বের করে দেখবেন, দেখবেন এর অঙ্কুরোদ্গম হয়ে গেছে। এরপরে আপনার এটি রোপণের পালা। এবার আপনি যে বস্তায় বা টবে আপনি রোপণ করতে চান সেখানে বস্তার অর্ধেক দোআঁশ মাটি, কেঁচো সার, জৈব সার, পাতা পচা সার, ডিমের খোলা, পেঁয়াজ খোসা, বোরন, জিঙ্ক ইত্যাদি আপনি দিতে পারেন। একটি বস্তায়, সিমেন্টের বস্তা বিশেষ করে, বস্তায় আপনি 4-5টি দানা রোপণ করতে পারেন। 4-5টি দানা দেওয়ার অর্থ হচ্ছে কিছু দানা প্রাকৃতিকভাবে অঙ্কুরোদ্গম মিস হয়ে যায় বা কোনো কারণে নষ্ট হয়ে যেতে পারে, বা যদি অঙ্কুরোদ্গম হয়ও সেখান থেকে আপনি 2-4টি তুলে অন্য বস্তায় রোপণ করতে পারেন। ফলে আপনি 3 থেকে 5টি দানা একটি বস্তায় দিন। একটি বস্তায় যে মাটিটা থাকবে সেটি ওই গাছের সার হিসেবে খেয়ে নিতে পারবে, খাদ্য সাপ্লাই দিতে পারবে। বা দানা রোপণের পরে আপনি ওই মাটি, কেঁচো সারযুক্ত বা যে মাটি তৈরি করেছেন সেই মাটি ওই দানার উপরে চাপা দিন, দিয়ে জল দিন এবং রৌদ্রযুক্ত জায়গায় রাখবেন। রোদে রাখার কারণ হচ্ছে রোদ হচ্ছে সূর্যালোক অঙ্কুরোদ্গমে সাহায্য করে। আমি সূর্যালোকে রেখে দিয়েছি, 15 দিন পরেই এর গাছ বেরোনো শুরু হয়েছে। এরকম আমি 8-10টা প্যাকেট করেছি। প্রত্যেকটি গাছের মানে ওই টবে 1টি বা 2টি গাছ রেখেছি। গাছগুলো বড় হয়ে গেছে, সুতরাং আপনারাও চাষ করুন, নতুন বছরে নতুন সবজি চাষ করুন। এইরকম তথ্য আর যাতে না মিস হয় সেজন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। এতক্ষণ ভিডিও দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।